রিম্পা তার মা মন্দিরা দেবীর সঙ্গে সোনাপুর গ্রামে বাস করত। মন্দিরা দেবী পেশায় ছিল একজন দিনমজুর। সে সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে মজুরি করে বেড়াতো। মজুরি করে সে যা টাকা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলে যেত। এমনই একদিন মন্দিরা দেবীর কোনো কাজ ছিল না, আর সে বসে বসে এসব নিয়েই চিন্তাভাবনা করছিল। পাশের বাড়ির মনুভাই বলছিল, গ্রামের জমিদারের বাড়ি মেরামতের জন্য নাকি লোকের প্রয়োজন, তা আমি গিয়ে দেখি আমায় কাজে নেয় কি না। আমায় কাজে নিলে তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। মা, তুমি কোথায়? মনু কাকা তোমায় খুঁজছিল আর তোমায় দেখা করতে বলেছে। হ্যাঁ, আমি জানি। আর তুই এখনো রেডি হসনিস কেন? তুই কি ভুলে গিয়েছিস নাকি তোকে স্কুলে যেতে হবে? না মা, ভুলিনি, কিন্তু আমায় স্কুলে যেতে ভালো লাগে না। স্কুলে গেলে আমায় সারাক্ষণ শুকিয়ে থাকতে হয়। সবাই বাড়ি থেকে স্কুলের জন্য টিফিন নিয়ে আসে, আর সেখানে আমায় না খেয়েই বসে থাকতে হয়। ছোট্ট রিম্পার দুঃখ শুনে মন্দিরা দেবীর চোখে জল চলে আসে। তখন সে তাকে কি বলবে কিছুই খুঁজে পাচ্ছিল না। তুই কাঁদিস না রে মা, তুই তো জানিস আমাদের অবস্থা। বাড়িতে কিছুই নেই, যেটুকু আটা পড়েছিল তা দিয়েই আজ রুটি করেছি। তুই বরং আজ পেট ভরে রুটি খেয়ে যা, তাহলে দেখবি তোর আর খিদে লাগবে না। মন্দিরা দেবীর কথা শুনে রিম্পা চুপ হয়ে যায় ও মন্দিরা দেবী রিম্পাকে পেট ভরে খাইয়ে স্কুলে রাখতে বেরিয়ে পড়ে। রিম্পা সোনাপুরের একটি নামকরা স্কুলে পড়াশোনা করত, যেখানের অধিকাংশ ছাত্রছাত্রীরাই নামকরা ধনী পরিবার থেকে আসত, আর তাই তারা টিফিনের নুডলস, চাউমিন, এগ রোল, পাস্তা, এমনকি কেউ কেউ বিরিয়ানি নিয়েও আসত। আর যারা টিফিন নিয়ে আসতো না, তারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে টিফিন করত। এরপর মন্দিরা দেবী রিম্পাকে স্কুলে রেখে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় ক্লাসে কেটে যায়। শেষে দুপুর হওয়ায় তাদের টিফিন শুরু হয়। তখন, এই জানিস তোরা, আমাদের স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে, আর সেখানে নাকি খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। কাল বাবা ওই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিল। আমি তো আজ ওখান থেকে বিরিয়ানি খাবো বলে টাকাও এনেছি। হ্যাঁ হ্যাঁ, চল না, ছুটির পর আমরা সবাই একসাথে গিয়ে বিরিয়ানি খাই, তাহলে খুব মজা হবে। এই, আমি তো নতুন রেস্টুরেন্টের ব্যাপারটা এখনই জানলাম। আগে জানলে না হয় বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসতাম। আরে জানবি কি করে, খোঁজ তো আগে আমি নিয়েছি। আসলে আগের দিন আমার বার্থডে ছিল, আর তাই তোদের বিরিয়ানি খাওয়াবো বলে ভালো রেস্টুরেন্টের খোঁজ করছিলাম, আর তখন বাবা ওটার কথা বলল। আর তোদের চিন্তা করতে হবে না, আমার বার্থডে, তাই সমস্ত বিল আমিই দেব। রিনার বাদ্রে টিটের কথা শুনে সকলেই খুব খুশি হয়ে যায় ও তখন এক এক করে সকলে রিনার কাছে এসে অভিনন্দন জানাতে থাকে। ঠিক সেই সময় রিম্পাও সেখানে আসে ও সে অভিনন্দন জানানোর পর বলে, এই বিরিয়ানি খেতে কেমন লাগে রে? আমি আগে কোনোদিনও বিরিয়ানি খাইনি। বল না, তাহলে আমিও তোদের সঙ্গে যাব। কি, তুই আমাদের সঙ্গে বিরিয়ানি খেতে যাবি? এই সবাই শোন, ব্যাকডেটেড ফার্স্ট গার্ল রিম্পা নাকি বিরিয়ানি খেতে যাবে। এই তুই যা এখন। এই শোন, বিরিয়ানি খেতে গেলে টাকা লাগে বুঝলি, আর রিনা আমাদের বন্ধু, তাই আমাদেরকে খাওয়াবে। এমনিতেও তো স্কুলে ফ্রিতে পড়িস, তার উপরে আবার ফ্রিতে খাওয়ারও ইচ্ছা যাচ্ছে। এই, তুই যখন কোনোদিনও বিরিয়ানি খাসনি তাহলে খেতেও যাস না, কারণ আমি শুনেছি কুকুরের পেটে ঘি ভাত ছয় না। এভাবেই তারা সকলে মিলে রিম্পাকে অপমান করে যাচ্ছিল। তখন রিনার রিম্পার প্রতি মায়া হয় ও সে বলে, আরে আজ বিরিয়ানি খেতে কারোর কোনো টাকা লাগবে না, আজ আমার বার্থডে, আজকের বিরিয়ানি আমি আমার টাকা দিয়ে সকলকে খাওয়াবো, ওকে? আসলে রকি ঠিকই বলছিল, রিম্পার ওই স্কুলে পড়ার সামর্থ্য ছিল না। কিন্তু রিম্পা অত্যন্ত মেধাবী ছাত্রী হওয়ায় স্কুলের প্রিন্সিপাল মধুচরণবাবু রিম্পাকে বিনা ফিজে পড়াশোনার অনুমতি দিয়েছিলেন। এরপর সেদিন ক্লাস শেষে রিম্পা সকল বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যায়। বিরিয়ানি খাওয়া শেষে রিম্পা নিজের বাড়ি ফিরে আসে ও সে তার মাকে বলে,
জানো মা, আমাদের স্কুলের পাশে একটা বিরিয়ানির রেস্টুরেন্ট হয়েছে, আর আজকে রিনার বার্থডে ছিল, তাই রিনা সবাইকে নিজের টাকায় বিরিয়ানি খাইয়েছে। বাহ, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ মা, আর বিরিয়ানি খেতে খুব সুস্বাদু। মা, আমি আবার বিরিয়ানি খাবো। তুমি আমাকে কাল টাকা দেবে, আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসব। টাকা? বিরিয়ানি খেতে রিম্পাকে যদি টাকা দিই তাহলে কালকের বাজার কিভাবে করব? কিন্তু আজ প্রথমবার রিম্পা কিছু চাইলো, আর আমি দেব না। আচ্ছা রে মা, ঠিক আছে, কাল স্কুলে যাওয়ার সময় আমি তোকে 10 টাকা দেব। পরের দিন রিম্পা 10 টাকা নিয়ে স্কুলে যায় এবং বাড়ি ফেরার পথে বিরিয়ানি কিনতে ওই রেস্টুরেন্টে যায়। এই যে, কত প্লেট বিরিয়ানি লাগবে? আমাকে 10 টাকার বিরিয়ানি দিন। কি, 10 টাকার বিরিয়ানি? কে রে তুই, 10 টাকার বিরিয়ানি কিনতে এসেছিস? 10 টাকায় শুধু এক পিস কাঁচা আলু হবে, বিরিয়ানি নয়, যত সব ভিখারি এসে হোটেলে ঢুকে পড়ছে। এই মন্টু, একে দোকানের সামনে থেকে সরিয়ে দে, কাজের সময় মেজাজ চটাতে এসেছে। এটা শোনার পর রিম্পা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় এবং বাড়ি গিয়ে মন্দিরা দেবীকে সমস্ত ঘটনা শোনায়। তখন, আচ্ছা ঠিক আছে রে মা, তুই কাঁদিস না, মনে হয় বিরিয়ানি কিনতে আরও টাকা লাগবে, তাই দোকানদার তোকে বিরিয়ানি দেয়নি। আচ্ছা, আমি এক্ষুনি তোর জন্য বিরিয়ানি কিনে আনছি। এরপর মন্দিরা দেবী আরও 10 টাকা নিয়ে বিরিয়ানি কিনতে রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে বলে, এই নিন বাবু 20 টাকা, আমায় 20 টাকার বিরিয়ানি দিন তো, আর হ্যাঁ, আমায় প্যাক করে দেবেন, বাড়িতে নিয়ে যাব। এরা কারা রে বাবা? এই বিরিয়ানির দাম 20 টাকা, তুমি কোথা থেকে শুনলে যে এসেই 20 টাকার বিরিয়ানি চাইছো? ও, 20 টাকা দাম নয়, তাহলে আমায় কম করে, মানে ওই 20 টাকায় যতটা হয় ততটাই দিন। এই চুপ, একদম চুপ, তুমি বিরিয়ানির দাম কি কখনো শোনোনি নাকি? এক প্লেট বিরিয়ানির দাম 120 টাকা, শুধু 20 টাকায় এক পিস মুরগির ডিমও পাওয়া যাবে না, বুঝেছো? বাবু, তাহলে আমায় মাংস দিতে হবে না, মাংস বাদেই শুধু ভাত দিন। আসলে আমার মেয়ে বিরিয়ানি খাবে বলে খুব কান্নাকাটি করছে, দিন না বাবু। না, কিছুই হবে না, 20 টাকায় আলুর বিরিয়ানিও হবে না, যত সব। একজন ভিকিরি আসলো 10 টাকা নিয়ে বিরিয়ানি কিনতে, এ আবার এসেছে 20 টাকা নিয়ে বিরিয়ানি কিনতে। আজকাল তো দেখছি ভিকারির উপদ্রব বেড়ে গিয়েছে। বাবু, ওটা আমারই মেয়ে ছিল, আমরা গরিব মানুষ হতে পারি তবে ভিকারি নয়। ভিকিরিকে ভিকিরি বলেছি তাতে আবার গায়ে লাগার কি আছে? যাও, বেরিয়ে যাও, আমার রেস্টুরেন্টের সামনে থেকে বেরিয়ে যাও। হোটেল মালিকটির কথা শুনে মন্দিরা দেবী দুঃখী মনে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় মন্দিরা দেবী হোটেলের রাঁধুনিকে হোটেলের বাইরে বিরিয়ানি তৈরি করতে দেখে নেয়। ও সে মনে মনে ভাবে, বিরিয়ানি নাই বা কিনতে পারলাম, রাঁধুনি কিভাবে বিরিয়ানি রান্না করছে সেটা দেখেছি, আমি বরং বাড়িতে গিয়ে আলুর বিরিয়ানি রান্না করব। এই বলে মন্দিরা দেবী রেস্টুরেন্টের পাশ থেকে আরও কিছুক্ষণ বিরিয়ানি রান্না করা দেখতে থাকে। ঠিক সেই সময় হোটেলের মালিক রঞ্জন বাবু মন্দিরা দেবীকে দেখতে পায়। ও সে বলে, ও, তোমাকে 20 টাকায় বিরিয়ানি দেয়া হয়নি বলে তুমি হোটেল থেকে বিরিয়ানি চুরি করার প্ল্যান করছো? না বাবু, আমি চোর নয়, বিরিয়ানি কিভাবে রান্না করে সেটাই দেখছিলাম, বাবু আমার কথা বিশ্বাস করুন। চুরি করতে গিয়ে ধরা পড়লে সকলেই এরকম বলে। আর শোন, বিরিয়ানি রান্না করা অত সহজ নয়, বুঝেছিস? যার এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়ার ক্ষমতা নেই, সে আবার বিরিয়ানি রান্না দেখে বিরিয়ানি শিখবে? এ তো দেখছি আমাদের দেশে ট্যালেন্টের অভাব নেই। এই বলে হোটেলের মালিক মন্দিরা দেবীকে একটি চড় মারে এবং রেস্টুরেন্ট থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর মন্দিরা দেবী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে ও বাড়িতে এসে রিম্পার জন্য সে শুধু আলু ও অল্প মশলা দিয়েই বিরিয়ানি রান্না করে। তখন তার বিরিয়ানি খেয়ে রিম্পা বলে, আরে বাহ মা, তোমার হাতের বিরিয়ানি তো রেস্টুরেন্টের থেকেও সুন্দর খেতে হয়েছে। মা, আমি চাই আমার এই বার্থডেতে তুমি বিরিয়ানি করবে, আর আমি আমার সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা তাহলে তাই হবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, আজ আমার বার্থডে, তাই আজ ছুটির পর তোরা সবাই ইনভাইটেড আমার বাড়িতে, তাও আমার মায়ের হাতে সুস্বাদু আলুর বিরিয়ানি খাওয়ার জন্য। ছুটির পর সকলে রিম্পার বাড়িতে বিরিয়ানি খেতে যায়।
সত্যি আন্টি, তোমার হাতের আলুর বিরিয়ানি অসাধারণ খেতে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না শুধু আলু দিয়েও এত ভালো বিরিয়ানি তৈরি করা যায়। তারা সকলেই মন্দিরা দেবীর বিরিয়ানি খেয়ে নাম করতে থাকে এবং খাওয়া শেষে যে যার বাড়ি ফিরে যায়। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন মন্দিরা দেবী দিনমজুরের কাজ করে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় দেখে রাস্তায় একটি চলন্ত গাড়ি দ্রুত গতিতে একটি বাচ্চার দিকে এগিয়ে আসছে। এরপর মন্দিরা দেবী নিজের প্রাণের তোয়াক্কা না করে বাচ্চাটিকে বাঁচায়। এর ফলে মন্দিরা দেবী হাতে চোট পায়। এরপর বাচ্চাটিকে মন্দিরা দেবী বলে, তোমার নাম কি আর তুমি এই ভর দুপুরে কোথায় যাচ্ছিলে? আমার নাম পিঙ্কি, এই সামনেই আমার বাবার রেস্টুরেন্ট, আমি আমার বাবার কাছে যাচ্ছিলাম। তার মানে এটা ওই হোটেল মালিকের মেয়ে। ও আচ্ছা, চলো আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিচ্ছি। মন্দিরা দেবী পিঙ্কিকে তার বাবার কাছে পৌঁছে দেয়। এই ভিখারিটা আবারও আমার রেস্টুরেন্টে এসেছে, সিকিউরিটি এই ভিখারিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার আর প্রয়োজন হবে না, আমি নিজেই চলে যাব। আপনার মেয়েকে পৌঁছে দিতে এসেছিলাম। আর বিরিয়ানির হাঁড়ির মতো বাচ্চাকেও দেখে রাখবেন, না তো বিরিয়ানি তো ঠিক থেকে যাবে কিন্তু বাচ্চা চলে যাবে। হ্যাঁ বাবা, আজ এই ভালো আন্টিটা না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। এরপর পিঙ্কি তার বাবাকে সমস্ত ঘটনা বলতে থাকে। সমস্ত ঘটনা শুনে রেস্টুরেন্টের মালিক রঞ্জনবাবু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমরা গরিব হতে পারি বাবু, কিন্তু আপনাদের মতো মনুষ্যত্বহীন নয়। এবার থেকে আমাদের মতো গরিব মানুষদের সাথে এরকম দুর্ব্যবহার করবেন না। আমাকে ক্ষমা করে দাও দিদি, এর আগে আমি তোমাকে কতই না অপমান করেছি, গালিগালাজ করেছি, তার সত্ত্বেও তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো। আজ শুধু তোমার জন্যই আমি আমার একমাত্র মেয়েকে ফিরে পেলাম। আমি সত্যিই নিজের ভুলের জন্য খুবই লজ্জাবোধ করছি। এবার থেকে আমি কারোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করব না। আর আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে কাজ করো, তাতে আমার একটু হলেও লজ্জাবোধ কম হবে। আর কোনো অসহায়কে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি হব। এরপর মন্দিরা দেবী রঞ্জনবাবুর রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে, যার ফলে তাদের আর্থিক অবস্থায় সচ্ছলতা আসে এবং তারা হাসি খুশিভাবে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।